ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আমরা আবার নিয়ে চলে এসেছি নতুন নতুন শপিং ভিডিও। তো কী কী আছে না আছে সেসব সমস্ত দেখাবো, নতুন কী কী কালেকশান এসেছে, কী দাম এটার জন্য এই ভিডিওটা, তার জন্য গোটা ভিডিওটা দেখতে হবে। তো শুরু করা যাক। আর প্রথমে বলে দিই যে সবাই একটা কনফিউশন থাকে যে শুধু শনি রবিবার কি খোলা, সেটা মোটেও নয়, সব দিনই খোলা। আর এত গরমের মধ্যে আমরা তো এসেছি, তারপরে তো এই যে এত লোক, এই হচ্ছে ব্যাপার। শুধু আমাদেরই এরকম নয় যে আমাদের কাজ কাম নেই আমরা চলে আসি বেড়াতে, এরকম নয়। এরকম অনেক মানুষ আছে যারা বেড়াতে ঘুরতে ভালোবাসে আমাদের মতোই, তারা এই গরমকে মাথার উপর দিয়ে পার করে দিয়ে ঠিক চলে এসছে। তো চলো দেখা যাক একটা একটা করে। 800 যেইগুলো 850 দেখি একবার এইদিকে ঘোরা, কত বললো এটা? 650। ফ্রক স্টাইলের যে কুর্তিগুলো হয় সেইগুলো দেখি, তিনজন আছি রাখি। গাইস আমরা বিশাল গরিব, একটা 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 রাবড়ি কিনে, না 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 একটা, না আমি তোমাকে কিছু বলিনি, আমরা ভিডিওতে বলছি সত্যি গরিব, একটা রাবড়ি কিনে তিনজন মিলে খাই। আচ্ছা তোমরা যারা আসবে এই দাদার কাছে রাবড়ি অবশ্যই খাবে, তো আমরা ব্যাপারটা খেয়ে দেখি। খুব সুন্দর। এই যে মারাত্মক মারাত্মক সব ব্লাউজের কালেকশন, এগুলো কত করে সব? 220, এগুলো 220 শুরু, তারপরে এগুলো 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 সব চুড়িদারের পিস, মানে প্যান্টও আছে নাকি শুধু ওপরের কুর্তিটা? কত এগুলো? 650। জাস্ট কালেকশনগুলো দেখো তোমরা, 350। আর এই যে এই গলাতে এই লাগানোর এগুলো, না এইটা কত? এটা 380। আর এই অক্সিডাইজের গয়নার পাশাপাশি আমরা আরেকটা দোকানে চলে এসেছিলাম, সেখানে বিভিন্ন পোড়ামাটির জিনিসপত্র ছিল আর অসম্ভব সুন্দর। এগুলো সবই কি একই দাম? 200। আর এইগুলো? এগুলো 100। আর এই ছোট ছোট কানেরগুলো? 50। আচ্ছা, আর এই যে ব্লাউজগুলো এগুলো সব 100 থেকে 150 মধ্যেই দাম, আর বিভিন্ন কালার কম্বিনেশন পেয়ে যাবেন। তারপর এই যে ছেলেদের পাঞ্জাবিগুলো, এগুলো সবই 200 থেকে 250 মধ্যে দাম, আর খুব সুন্দর দেখতে লাগছিল। আর তার পাশে এই যে কুর্তিগুলো, সেগুলো আগের ভিডিওতেও দেখেছিলাম, এগুলো মাত্র 150 থেকে আরম্ভ। আর এই যে গোটা জায়গাটা পুরো দোকান, প্রচুর প্রচুর দোকান। কত করে বলছে এগুলো? সুপ্রিয়া তুই খুঁজছিস না ওরকম কিন্তু সুন্দর দেখতে লাগছে কিন্তু, সুপ্রিয়া বলছিল না সেগুলো মতো? হ্যাঁ। তারপরে এই দোকানটাতে শাড়ির কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর ছিল, আমরা বেগমপুরি শাড়ি দেখছিলাম, দাম বলছিল মোটামুটি 500-550, তবে আপনি দাম করতে পারলে 350-এর মধ্যে এগুলো পেয়ে যাবেন। আর এগুলো খুব সুন্দর শাড়িগুলো, আমরা কিনেওছি নিজে আগে, আমাদের সবারই প্রায় একটা করেই রয়েছে। আর এই যে এখানে বিভিন্ন টোট ব্যাগগুলো আছে, এগুলো 40-50 এরকমই দাম, এগুলো এখন খুব ট্রেন্ডিং। এখন আগে যখন সোনাঝুরিতে এসেছিলাম তখন এই ব্যাগগুলোই ঠিক 50-60 টাকা করে আমরা দেখতে পেয়েছিলাম, তবে এইগুলোর কোয়ালিটি হয়তো একটু বেশি ভালো হয়তো, তাই দামটা তারপরে জিজ্ঞেস করলাম, তো উনি বলছেন যে 150 টাকা। তবে সামনে গিয়ে দেখলাম আগের কোয়ালিটিটা কিন্তু অনেকটাই কম এটার থেকে, তবে এটার কোয়ালিটিটা ভালো, ঘর সাজানোর জিনিস। আলো
তারপর আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে আর আমরা হাঁটতে পারছি না। তো যেখানে যাচ্ছি সেই জায়গাটা, এই এত ছাতা লাগানো আছে যে এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু খুব কাছেই। মানে এটা সোনাঝুরির মধ্যেকারই, একদম পিছন দিকটায় চলে গেলে আপনারা দেখতে পাবেন। যেতে যেতে আরেকটা জিনিস চোখে পড়লো, এই যে বাড়ির সামনে লাগানো বিভিন্ন কাস্টমাইজ করা, নিজের সারনেম দিয়ে এটা কাস্টমাইজ করতে পারবেন আপনারা। আপনারা যা বলবেন ওনারা সেটাই বানিয়ে দেবে, হয়তো একটু সময় নেবে, তবে সবটাই পেয়ে যাবেন আপনারা। আপনাদের যেমন ইচ্ছা ঠিক সেরকমই বানাতে পারবেন। আর এই যে টোট ব্যাগগুলোর কথা বলছিলাম, এই যে এই টোট ব্যাগগুলো 50-60 করে, তখন কিন্তু ওইগুলোর কোয়ালিটিটা একটু বেশি ভালো ছিল, তাই হয়তো দামটা বেশি, তবে এইগুলো 50-60-এর মধ্যেই পেয়ে যাবেন। এই যে আমরা আজকে সঙ্গীতালাতে লাঞ্চ করব ঠিক করলাম। তো এই যে এই মেনু কার্ডটা, ভেজ থালি 180, আর তারপরে বিভিন্ন জিনিস মাংস মাছ অ্যাড করলে সেরকম প্রাইস পড়বে। এই যে এই গোটা জায়গাটা খাওয়ার জায়গাটা, আর এই যে বৃষ্টি। তো আমাদের খাবার চলে এসছে আর আমরা দিয়েছিলাম ভেজ থালি। তো এই যে খাবারগুলো দেখেই নিই। আমাদের খাওয়া শেষ হতে না হতেই প্রচুর বৃষ্টি আরম্ভ হয়েছিল, আর সেটা বৃষ্টির পর সোনাঝুরি কীরকম হয় সেটা নিয়ে একটা আলাদা ব্লগ আসছে আমাদের। এই যে আমরা টোটো পেয়ে গেছি, ভিজে তো হাফ গেছি, তো টোটো পেয়ে গেছি, আমরা টোটোতে চেপে এখন চলে যাচ্ছি। আজকে ওয়েদারটা ঠিক এরকম ছিল, কতটা ব্লগটা কতটা নিতে পেরেছি, কতটা ক্লিপস কি নিয়েছি না নিয়েছি জানি না, সেগুলো হয়তো পরে দেখানো হবে। তো গোটা জায়গাটার এরকম অবস্থা, মানে এত জিনিসপত্র সবই বৃষ্টিতে ভিজে এরকম আর কি, সবই ঢাকা দেওয়া আছে। তো বৃষ্টির সোনাঝুরি কীরকম হয় সেটা এই দিন দেখে নিন। তো ব্লগটা দেখে অবশ্যই লাগলো, দিনটা কিন্তু দিনটা সুন্দর, কিন্তু এই যে সব বন্ধ হয়ে গেল পুরোপুরি, আমাদের ব্লগটাও মানে কতটা খুব অল্প পরিমাণ নিতে পেরেছি। তো আজকের মতন এতটাই, দেখা হবে পরের একটা ব্লগে। টাটা।